স্টারশিপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক টসটসে পাকা আমের রসে। এত মায়া এত দরদ কোথায় পাও ভাই তুমি? আরে বাবা একেবারে ভিতর থেকে কেঁদে দিয়েছি। আমি যারে বাসি ভালো সে কি রে তা জানে, জানলে ব্যথা অমন করে দিত না পরাণে। আমি যার লাগিয়া সদাই কান্দি কান্না পৌঁছায় না তার কানে, জানলে পরে অহমন করে ব্যথা দিত না পরাণে। আমি যারে বাসি ভালো সে কি রে তা জানে, জানলে পরে অহমন করে ব্যথা দিত না পরাণে। কে ভালো বেশে আমার কান্না হলো ছায়া, আমার চোখের জল দেখিয়া দয়া নাই রে তার, কে ভালো বেশে আমার কান্না হলো ছায়া, আমার চোখের জল দেখিয়া দয়া নাই রে তা। ওরে এত কঠিন হৃদয় জেতা, হৃদয় জেতার ওরে দয়া নাই পাশানে, জানলে পরে অমন করে ব্যথা দিত না পরাণে। বিজয় বলে ভালোবাসা আমার হলো না, সারা জনম খুঁজে মনে
মানুষ পেলাম না বিজয় বলে ভালোবাসা আমার হলো না সারা জনম খুঁজে মনে মানুষ পেলাম না আমি পরকে দিয়ে দিয়ে ওরা হৃদয় রে ভুল করেছি জীবনে জানলে ব্যথা করে দিত না পরাণে জানলে ব্যথা করে তো না পরনে আমি ধরে বাসি ভালো সে কি রে তা জানে জানলে ব্যথা মন করে তো না পরনে পরনে জসিমের গান কেমন লাগলো জানবো বিচারকদের কাছ থেকে। শুরুতে শাহনাজ বেলি ম্যাম, অসাধারণ। আমি একদম সেই অন্য জগতে চলে গেছিলাম কিছুক্ষণের জন্য। থ্যাংক ইউ ম্যাম। বিজয় সরকারের গান মানেই টেনে টেনে আবেগ দিয়ে গাওয়া, এটার যত আবেগ দেওয়া যায়। এই যে তুমি এই 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 করে একটা কাজ দিলে না, এইটাই হলো বিজয় সরকারের গানের বৈশিষ্ট্য। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। ইমন শাহ স্যার, আমাদের দেশে যত বাউল সাধক আছেন এক একজন এক এক দিক থেকে দিকপাল, কিন্তু সেই বিজয় সরকারের গান যখনই শুনি কোথায় জানি হারিয়ে যাই। আর তোমার গায়কির ব্যাপারে যদি আসি, আমার অত্যন্ত ভালো লেগেছে ভাই, তুমি এত মানে ফিল দিয়ে গিয়েছো। আমি কোথাও আমি এতটুকু আমি দোষ খুঁজে পাইনি তোমাকে বলবো। যে ভাবটা দরকার, যে প্রেমটা দরকার, যে গভীরতা দরকার, তুমি একদম ডুবে গেছিলে গানের মধ্যে। ঈশ্বর তোমাকে অনেক 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 আশীর্বাদ করুক। কবির বকুল স্যার, আমার কানসেন বলে একদিন জসিমউদ্দিন তুমিও তোমার কণ্ঠ দিয়ে হবে সবার প্রিয়, দেখে নিও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। শওকত আলী ইমন স্যার, জসিম স্যার এত মায়া এত দরদ কোথায় পাও ভাই তুমি? আরে বাবা স্যার, এখানে ভিতর থেকে কেঁদে দিয়েছি স্যার। থ্যাংক ইউ স্যার, মানে মাশাল্লাহ অনেক ভালো গলা তোমার, আজকে একদম ইনভলভ হয়ে গিয়েছো গানের সাথে, মানে এটা খুব ইম্পর্ট্যান্ট। একটা শিল্পী এত ভেতরে ঢুকে যায় গানের মধ্যে, আজকে তোমার গানটা আমি অন্তর দিয়ে শুনলাম, অসাধারণ অসাধারণ। তবে একটাই সাজেশন, যে সামনে যদি এগিয়ে যাও এই পর্বের থেকে, ভিন্ন ধরনের ফোক তোমাকে দেওয়া হবে, ওখানেও পাস করতে হবে ইনশাল্লাহ স্যার। আমি চেষ্টা করবো স্যার। অল দ্য বেস্ট।